সুলেখিকা সমাজকর্মী পুষ্টিবিদ্যা বিশারদ ডক্টর হাবিবা শয়ের গ্রন্থ বদ্বীপে বিশ্ব একটি অনন্য মানবিক দলিল। বদ্বীপে বিশ্ব আত্মজীবনীমূলক আখ্যান, কিন্তু এই বই ব্যক্তি মানুষের আত্মজীবন ছাড়িয়ে পাঠকের সামনে মেলে ধরে এমন এক অধরা দিগন্ত যার সীমানায় বাঁধা চিরন্তন মানবিক আকুতি, আকাঙ্ক্ষা পরিবর্তনশীল সময়ের জলছবি, ভূগোল পেরিয়ে সীমানা ছাড়িয়ে এক মানুষের চিরকালীন যাত্রা। তৎকালীন সদ্যজাত বাংলাদেশ থেকে তরুণী হাবিবা তার তরুণ বিজ্ঞানী স্বামীর হাত ধরে উপস্থিত হয়েছিলেন বিশ্বের আঙিনায়, সেই বাংলাদেশ যা বিশ্বের চোখে তখনও হয়তো অকিঞ্চিতকর ছোট একটি রাষ্ট্র, কিন্তু সেই দেশের মানুষের কাছে তার সুদীর্ঘ ঐতিহ্য, সংগ্রাম, অশ্রুরক্তের ইতিহাস নিয়ে এক অদম্য আবেগ। একদিকে ঐতিহ্যের টান, অন্যদিকে নতুন দেশের সংস্কৃতি। হাবিবার সঙ্গে পাঠক পায়ে পায়ে এগিয়ে চলে। জীবন আপাত নিস্তরঙ্গ, কিন্তু তা বাস্তব বলেই তার এক এক পদে আসে অপ্রত্যাশিত মোচড়, কখনো তা মধুর, কখনো অম্ল। লেখিকার কলমের গুণে পাঠক সেই জীবন, সেই হাসি কান্নার অংশীদার হয়ে যান নিজের অজান্তে। বৃষ্টি ভেজা লন্ডনের পথ, তুষার উষর কানাডার শহরতলি, আমেরিকার দক্ষিণের স্প্যানিশ মসের ছায়াঘেরা গ্রামের সাদাসিধে মানুষ হয়ে ওঠে আমাদের চিরচেনা। একটি বইয়ের সার্থকতা তখনই যখন পাঠক তার সঙ্গে একাত্ম হয়ে লেখকের সুখ দুঃখের অংশীদার হতে পারেন। বদ্বীপে বিশ্বের সার্থকতা সেই শর্ত ছাপিয়ে যায়, ব্যক্তি লেখক অংশ হয়ে ওঠেন এক অচেনা সমাজের সুখ দুঃখ আনন্দ বেদনার। এমন এক সমাজের উন্নতি সাধন লেখকের লক্ষ্য হয়ে ওঠে যার পায়ে শতবর্ষের দাসত্বের শৃঙ্খলের দাগ। পদ্মা মেঘনা যমুনার পলল মাটির মমতায় দেখেন আফ্রিকান আমেরিকান জনগোষ্ঠীর সংগ্রাম, লেখিকার নিজের জীবনের সংগ্রাম, তার তরুণ বিজ্ঞানী স্বামীর অকাল মৃত্যুর শোক, দেশের নিশ্চিত জীবনের ডাক সেসবের কাছে তুচ্ছ হয়ে যায়, আর পাঠক ডুবে যান এমন এক আখ্যানে যা কল্পনার থেকে বেশি রোমাঞ্চকর, কারণ তা বাস্তব। এই বইটি সম্পর্কে এক শব্দে বলতে হলে একটি ইংরেজি শব্দের আশ্রয় নেওয়া ছাড়া উপায় নেই। শব্দটি হল আনপুটডাউনেবল। আমার ওই মনোকুন্মোচন খুবই ভালো লেগেছে, অনেক অনেক জাঁকজমকপূর্ণভাবে মনোকুন্মোচন হয়েছে এবং আমরা সকলে উপভোগ করেছি। আজকের আয়োজনটি বিশাল আয়োজন এবং যারা এসেছিলেন তারা অত্যন্ত গুণীমানী ব্যক্তি এবং আমি তাদের এখানে বসে তাদের সঙ্গে বসে আমি কথা বলছি, এটা আমাকে খুব ভালো লেগেছে। বইটি মূলত একজন প্রবাসী বাঙালির আত্মজীবনী, তার সংগ্রাম, একজন নারীর সংগ্রাম এবং আমেরিকান সংস্কৃতি, বাংলাদেশের যে সংস্কৃতি এবং বিভিন্ন সংস্কৃতির যে মেলবন্ধন তা আমরা এই বইটির মধ্যে পাই। আমেরিকার অ্যালাবামার বিভিন্ন দিক এই বইটির মধ্যে উন্মোচিত হয়েছে এবং সবশেষে আমি বলবো যে আত্মবিশ্বাস এবং আত্মশক্তির দ্বারা মানুষ যে অনেক কিছু জয় করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে তা আমরা এই বইটির মধ্যে পাই। এখানে যারা উপস্থিত ছিলেন সবাই যেভাবে আমাকে অকুণ্ঠ সমর্থন করলেন এবং সম্মান প্রদর্শন করলেন, আমরা সত্যি সত্যি আমরা আনন্দিত, আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি হাবিবার মামাতো বোন এবং ও আমার বেস্ট ফ্রেন্ড, আমরা ছোটবেলায় একসাথে আমার মামির শাড়ি দিয়ে আমরা কলাবাগানে মাছ ধরেছি, আমরা পুরো ফ্যামিলি নিয়ে আমরা 4 দিন ছিলাম এবং ওর পুরো জীবন লাইফ ওর লাইফ এত সুন্দর ছিল। এটা একজন সংগ্রামী নারীর জীবন কাহিনী, এটাকে আপনি একটা ফিকশনও ধরতে পারেন, আবার ধরতে পারেন একটা মেমোয়ার, অটোবায়োগ্রাফি। এটার মাধ্যমে মানুষ জানতে পারবে যে একজন নারী তার স্বামী হারানোর পর কীভাবে লেখাপড়ার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এবং সেখান থেকে তার জয় রথে চলতে পারে। তুমি একলা মানুষ, ওখানে ছেলে মেয়ে নিয়ে যে এত কষ্ট করেছেন, জীবনে এত প্রতিষ্ঠিত হয়েছেন, লেখাপড়া করেছেন, এত কাজ এক জীবনে কীভাবে করা যায় আমি জানি না। সংসার, ছেলে মেয়ে, স্বামী মরে গেল, কতগুলি ঘটনা এটা ওভারকাম করা, ওনার যে প্রচণ্ড একটা শক্তি, এটা সত্যি আমার অনুভূতি ওইখানেই যে উনি ওটা পার করেছেন মনের জোরে। মার্ক বিহাইন্ড দ্য স্টোন, তো স্টোনের হয়ে ওঠার পেছনে যে মার্কগুলো আছে, যে আরও কিছু মাইলফলক আছে, সেই মাইলফলকগুলো সম্মিলন ঘটিয়েছেন এই বইতে। বিশ্বে বদ্বীপকে তুলে ধরেছেন, আমার বাংলাকে তিনি কীভাবে বিশ্বের কাছে চিনিয়েছেন আমরা এই বই থেকে সেটা পাচ্ছি।
একই সঙ্গে বাঙালিকে কীভাবে বিশ্ব চিনাতে হয়, বাঙালি কীভাবে বিশ্ব জয় করতে পারে, এটিও এখানে তিনি তুলে ধরেছেন। এই দুইটা দিক থেকে আমাদের এই বইটি পড়ার গুরুত্ব রয়েছে। আজকে হাবিবায়েন স, তার যে বই বদিবে বিশ্ব, তিনি এটা তার আত্মজীবনীর মতো করে লেখা, এই বইটা তিনি ইংরেজিতে লিখেছেন, মার্কস বিহাইন্ড স্টোন। তো সেটাকে তিনি এখানে আরেকজন বাংলা অনুবাদ করেছেন, আমরা বাংলা অনুবাদটাই আজকে পেয়েছি। বইটি আমি আশা করি যে যেটুকু আমি পড়েছি তাতে বইটা অত্যন্ত সুলিখিত। এই বইটির আমি বহুল প্রচার কামনা করি, যাতে বাঙালি পাঠকরা এই বইটি পড়ে বুঝতে পারেন যে প্রবাস জীবনে একজন মানুষের কীরকম স্ট্রাগল করতে হয়, কতটা সংগ্রাম করে তাকে টিকে থাকতে। আজকের এই অনুষ্ঠানের বইয়ের বদ্বীপ বিশ্ব প্রকাশন অনুষ্ঠানে এসে আমি গর্বিত, এবং আমি আশা করি বাংলা কথা সাহিত্যে এটা একটি বড় মাইলফলকে থাকবে, ভবিষ্যতেও আমরা এই ধরনের বই প্রকাশ করার অঙ্গীকার করছি। হাবিবা স, এটি একটি মেয়ের জীবনের গল্প, বাস্তব গল্প, যে যিনি কিনা 40 বছরে বিদেশে স্বামীকে হারিয়েছে, তারপরেও তিনি মাস্টার্স করেছে, পিএইচডি করেছে, ওখানে নিউট্রিশনের উপরে উনি পিএইচডি করেছে, এবং আমেরিকাতে একজন প্রথিত যশা পিএইচডি হয়ে উনি কিন্তু আমেরিকাতে নাম করেছে। বাঙালির গর্ব হাবিবা, বাঙালির ধন হাবিবা, শুধু বাংলাদেশে না সারা বিশ্বের দরবারে কিন্তু উনি দেখিয়ে দিয়েছেন, এবং তার বইয়ের মাধ্যমে তিনি যে বাংলাদেশকে ভালোবাসেন তার প্রমাণ উনি ইংলিশ থেকে বাংলায় বইটি ট্রান্সলেট করে বাঙালিদের মাধ্যমে বইটি বিতরণ করছে। এই জন্যই যে অনেক বাঙালি কিন্তু বিদেশে বিভিন্ন সময় কিন্তু তারা ডিপ্রেশনে ভুগছে, কিন্তু এই বইটা যদি পড়ে তাহলে আমি বিশ্বাস করি ডিপ্রেশনকে এগিয়ে নেওয়ার একটি মূল মহা ঔষধ হচ্ছিল বদ্বীপ বিশ্ব। আমি আশা করব যে আপনাদের থ্রুতে এই বইয়ের নিউজটা সারা পৃথিবী, সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। আপনারা প্লিজ, বিশেষ করে মেয়েরা, বাঙালি মেয়েরা, সব স্বামীর হাত ধরে চলে যায় তারপরে কি হয়, আমার যা জীবনে যা ঘটেছে এটা হতে পারে, দে মাস্ট রিড দিস বুক, বইটা পড়ে অনুপ্রেরণা পাবে। আমার মেসেজটা হলো যে স্কাই ইজ দ্য লিমিট, আকাশের লিমিটলেস, এবং বিদেশে থেকেও ইউ ক্যান বি সাকসেসফুল, যেখানে আমি হয়েছি, কারণ ওখানে আমি পড়াশোনা করেছি, মাস্টার্স ডিগ্রি করেছি, পিএইচডি করেছি। ইউ ক্যান ডু ইট, যে কোনোখানে থেকে যায়, কিন্তু মনোবলটা থাকতে হবে, শক্ত হতে হবে যে আমি পারি, আমি স্বাধীন, আমি কারো মুখোমুখি নই। আমরা মেয়েরা কোনো অংশে পুরুষের থেকে কম নই, আমি তার জ্বলন্ত প্রমাণ। মার্কস বিহাইন্ড দ্য স্টোন বইটি আমেরিকার পাঠকের কাছে জনপ্রিয়তা পেয়েছে। তার বাংলা অনুবাদ বদ্বীপে বিশ্ব তার শিকড়ের কাছে বাংলা ভাষার সমাদার পাবে, এ অত্যন্ত সঙ্গত আশা।